পুলিশের কাজ করলেন জনতা। সিসিটিভি ফুটেজ দেখে ধর্মনগর রেল স্টেশন থেকে মঙ্গলবার এক কুখ্যাত চোরকে আটক করলেন স্থানীয় জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। সিসিটিভি ফুটেজ দেখে ধর্মনগর রেল স্টেশন থেকে মঙ্গলবার এক কুখ্যাত চোরকে আটক করলেন স্থানীয় জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ধর্মনগরের মধ্যবাজার অজিত দেবের দোকানে হানা দিয়ে তামাক আসার বাসনপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। পরের দিন সকালে দোকান মালিক দোকানে এসে দেখতে পান দরজা ভাঙা, সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু দোকান মালিক সহ স্থানীয় জনগণ পুলিশের উপর আস্থা রাখতে পারেননি, তাই তারা চোরের খোঁজ শুরু করেন। তারপর একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এক কুখ্যাত চোরকে শনাক্ত করা হয়। সেই মোতাবেক তল্লাশি শুরু করেন দোকান মালিক সহ স্থানীয় জনগণ। অবশেষে মঙ্গলবার কুখ্যাত এই চোর ত্রিপুরা ছেড়ে পালানোর সময় ধর্মনগর স্টেশন থেকে পাকড়াও করেন আম জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিলে সে চুরির ঘটনা স্বীকার করে। সে জানায় তার বাড়ি অসমের পাথার কান্দিতে। রাত্রে আমি দোকান বন্ধ করে যাওয়ার পরে তো রাত্রেবেলা তো আমরা পাড়াদার আছে, পাড়াদার চারটা বাজার 10 মিনিট আগে তাই যাওয়ার পরে টুকটা গেছে, আমরা ভিডিও ফুটেজে পাইছি। প্রথম তারা তো বাজারে করছে, লাস্টে আমরা দেখছি ভিডিও ফুটেজে সাবল নিয়ে আমার দোকানে অ্যাটাক করছে। অ্যাটাক করে আমার দোকানের কাজকৃত বা টুইটার 60,000 টাকা কাজকৃত মাল ধরে নিয়ে গেছে। সব ভিডিও ফুটেজে আমরা পাইছি। আপনারা পুলিশে বলেন কমপ্লেন করছি, দোকান খোলার আগে আমি তালা ভাঙা দেখে পুলিশ কমপ্লেন করছি, পুলিশ আসছে, সে সব কিছু ফটো উঠে জানিয়েছে। অক্ষণে আমি যখন আমরা ভিডিও ফুটেজ পাইছি পাওয়ার পরে নামটা সাইড থেকে সরে গেছে, তখন আমরা পরবর্তী স্টেশনও এই ছেলেটা ধরা পড়ছে। যখন আমরা স্টেশন গেছি, স্টেশন গিয়ে পরবর্তী স্টেশন থেকে বাজারও নিয়ে আসছে, বাজারও নিয়ে যাওয়ার পরে হেরে ধরা হয়েছে। হ্যাঁ, কইছে মালটা ওই গাছপালা এমনিতে পাশে একটা বাংলা আমার দোকানে বিক্রি করা হয়েছে। কইছে 12 কেজি মাল বিক্রি করছে 2,000 টাকা দিয়ে, কিন্তু আমরা পুলিশ স্যার তারা আইসে আইয়া সার্চ করছে, মালিক নাই, মালটা ভালোভাবে সার্চ করা হয়েছে না, সম্ভবত মালিকানই বিক্রি হয়েছে। তবে আমার মালের সন্ধানটা লাগে, সুর বড় কথা না, যে মাল কিনছে সে হইলো বড় সুর। এই সুরটারে পুলিশবাবুরা যাতে সাহায্যা করে এই ব্যাপারে আমার। বিগত কিছুদিন আগে ধর্মনগর বাজারে একটি সুপারির দোকানে চুরি হয়েছিল। এদিন জনতা যে চোরকে আটক করে তার কাছ থেকে চুরি যাওয়া সেই সুপারিগুলি উদ্ধার হয়। জনতা পরে ধর্মনগর থানার হাতে সেই চোরকে তুলে দেয়। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।